হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে, অ্যান্ড ওয়েলকাম জানাচ্ছি আমার একটা নিউ ভিডিওতে। সকাল সকাল একটা পার্সেল রিসিভ করছি, তার ভিডিওটা অন করা। যদিও গলার অবস্থা তত একটা ভালো না, বাট আমি অনেক এক্সাইটেড ছিলাম, তাই পার্সেল পাওয়ার সাথে সাথেই ভিডিওটা করা স্টার্ট করলাম। কিছুদিন আগেই তো দাঁড়া যে 11/11 ক্যাম্পেইন গেল, অ্যান্ড সবাই হচ্ছে মিস্ট্রি বক্স অর্ডার করে, বাট আমি এবার আনফর্চুনেটলি অর্ডার করতে পারি নাই। সো যেহেতু ওয়ার্ল্ড কাপের সিজন, তাই আমি হচ্ছে একটা জার্সি অর্ডার করি, জাস্ট দুধের স্বাদ ঘোলে মেটানোর মতো। 12টার দিকে আমি পার্সেলটা রিসিভ করি, আর পাওয়ার সাথে সাথে আমি হচ্ছে ভিডিওটা অন করি। আমি চাচ্ছিলাম যে আমি একটা জার্সি নিব, সো আমি ফেসবুক পেজগুলো ঘাটাঘাটি করতেছি, আর নর্মালি যেই জার্সিগুলো পছন্দ হচ্ছে সেগুলোর প্রাইস 600 থেকে 750 টাকার মধ্যে, বাট এইটার প্রাইস অনেক কম পড়ছে। ভিডিওটা করার একটাই উদ্দেশ্য হচ্ছে এইটা অনেক কম দামে আমি অর্ডার করছি, আর আমি যেটা পরে আসি সেটা হচ্ছে মোটামুটি একটা মিড রেঞ্জের জার্সি। এইটা কম দামে কেন এবং কেমন প্রোডাক্ট দিচ্ছে আমি জাস্ট কম্পেয়ার করার জন্য ভিডিওটা করতেছি। সো চলেন আনবক্সিং করি। এটার দাম ছিল মেনলি হচ্ছে 430 টাকা, বাট আমার হচ্ছে ডিসকাউন্ট, ফ্রি ডেলিভারি সব কিছু মিলায়ে আমি যদি বলি তাহলে হচ্ছে আমার 380 টাকা পড়ছে। তো 380 টাকা আমি কি পাইলাম এটা দেখার জন্যেই আমি ভিডিওটা করতেছি। আর এখন সবাই হচ্ছে এসে পচাবে, হ্যাঁ ব্রাজিল 7 আপ, বাট ইটস ওকে, প্যারা নাই। ওকে, 380 টাকায় যে একটা পলি দিছে, আমি তো ভাবছিলাম পলি ছাড়াই পাঠায় দিবে, বাট না, পলি টলি করে দিছে। ওকে, সিরিয়াসলি এইটার কালার আর এটার কালার আলাদা, কি দিছে এটা? জার্সিটা পেয়ে আমার মনটা খারাপ হয়ে গেল, এটার কালার আর এই হাতার কালার কি দিছে। অলসো কোনো স্টিকার্স নাই, লাইক আমার আছে এখানে আছে, এটার কোনো স্টিকার দেয় নাই। যাই হোক, 380 টাকা একটা লস প্রজেক্ট, জার্সিটা ভাল লাগে নাই, দুঃখ লাগতেছে। দারাজ থেকে কি এরপরে আর কিছু কিনবো কিনা চিন্তা করতেছি, প্রত্যেকবার এই কথা বলি, স্টিল তারপর আবার দারাজ থেকে অর্ডার করি। যেমন এই যে আরেকটা প্যাকেট অর্ডার করছিলাম, টার্ন টেবিল, এটা কি সব কিছু পাইছি কিনা একটু চেক করে দেখি। ওকে, এটা ঠিকঠাক মতো পাইছি। তো এটার প্রাইস হচ্ছে 137 টাকা পড়ছিল, এটা মোটামুটি ঠিক আছে, ঠিক পাইছে, বাট জার্সিটা একটা লস প্রজেক্ট। জার্সির কোয়ালিটি খারাপ ছিল না, বাট যদি এই হাতা আর বডির ম্যাচটা যদি না করতো তাহলে পারফেক্ট হইতো, 380 টাকায় অর্তিত একটা বাই হইতো, বাট যেহেতু এরকম ম্যাচ করে ফেলছে, সো আমি বলবো যে এটা অর্তিত না। সো দাঁড়া যে কেনার আগে একটু যাচাই বাছাই করে কিনতে হবে, অবশ্য গলাটাও আমার পছন্দ হয় নাই, একটা ফেইল্ড অ্যাটেম্প ছিল। সো এরপর থেকে দারাজ থেকে কেনাকাটা করবো নাকি আমার একটু চিন্তা ভাবনা করা লাগবে, বাট আমি যতই চিন্তা করি যে দারাজ থেকে আর অর্ডার করবো না, বাট দেন এগেন আবার অর্ডার করা হয়। প্রত্যেকবারই আমি কিছু না কিছু উল্টাপাল্টা জিনিস পাই, বাট তারপর আমি আবার হচ্ছে দারাজে যে অর্ডার করি। সো আমি সবাইকে অ্যাডভাইস না সবাইকে বলতে চাচ্ছি যে দারাজ থেকে কেনার আগে একটু দেখে শুনে বুঝে কিনেন, নাহলে এরকম দুই কালারের প্রোডাক্ট পেয়ে যাবেন। সো এই তো আজকের ভিডিওটা, এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমার স্যাড এক্সপিরিয়েন্স হইলো, শখ করে অর্ডার দিছিলাম বাট এটা পাইলাম, যাই হোক। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টাটা। এটার প্রাইস পোর্স হচ্ছে 380 টাকা, কেমন হয়েছে রিদম? ভালো আসলে, দেখো না ওই যে হাত আর কালার ডিফারেন্ট করে দিছে, এটাই তো খারাপ। না না, ওই যে বডির কালার আর হাতের কালার দেখো না, ডিফারেন্ট, হ্যাঁ এরকম তো না জানি।